হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে অনেকেই প্রশ্ন করছেন যে ট্রেড সার্টিফিকেট কারা আনতে যাবে, ট্রেড সার্টিফিকেট কোন সালেরটা আনতে যাবে, এর সঙ্গে লাইফ টাইম ভ্যালিডেশান এই ফান্ডাটা কী, এবং লাইফ টাইম ভ্যালিডেশান কীভাবে করবে, কোথায় করবে, হাউ টু অ্যাপ্লাই, এরকম নানা রকম সমস্যা জানিয়ে অনেকেই আমার চ্যানেলে প্রশ্ন করছেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভালো করে শুনুন। আশা করি অবশ্যই আপনাদের সবার প্রশ্নের উত্তর আমি দিতে পারবো বলে আমার বিশ্বাস। প্রথমেই বলে দিই, 12 RLST অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য যে পরীক্ষা হয়েছিল 2011 সালে, সেই 12 RLST 2011 সালের জন্য সমস্ত টেট পরীক্ষার সার্টিফিকেট দেওয়া হচ্ছে। কাদেরকে দেওয়া হচ্ছে? না, এখানে বলা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড টেট সার্টিফিকেটস, অর্থাৎ অনেকে হয়তো কোয়ালিফাইড হয়েছিলেন, মানে অনেকে তো ভাবতে পারেন যে কোয়ালিফাইড, নন কোয়ালিফাইড না, যে কোয়ালিফাইড হয়েছিল এই 12 RLST 2011-তে যে পরীক্ষাটা হয়েছিল, সেই কোয়ালিফাইডদের মধ্যে অনেকে হয়তো টেট সার্টিফিকেট নেননি বা নিতে ভুলে গেছেন। তাদের জন্য আনডিস্ট্রিবিউটেড যে সমস্ত টেট সার্টিফিকেটস 2011 সালে 12 RLST সেগুলো প্রদান করার, মানে অফিস থেকে দেওয়া হচ্ছে, এই এই মর্মে বিজ্ঞপ্তি জারি হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা রিজিওনাল অফিস থেকে কিন্তু এগুলো দেওয়া হচ্ছে। তাই আপনাদের প্রাথমিক কাজ হবে যে প্রত্যেকে রিজিওনাল অফিসে গিয়ে খোঁজ নেওয়া, সাবজেক্ট ওয়াইজ এখানে ডেট করা হচ্ছে। যেমন ধরুন ইংরেজির একটা ডেট, বাংলার একটা ডেট, এরকম সাবজেক্ট ওয়াইজ ডেটের ওখানে একটা লিস্ট করা আছে। সেই লিস্টে আপনাকে গিয়ে ওখানে আনডিস্ট্রিবিউটেড সার্টিফিকেটগুলোকে সংগ্রহ করতে হবে। এবার প্রশ্ন হতে পারে, কেন হঠাৎ 2011 সালের 12 RLST-র সার্টিফিকেট সরকার দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, কেন, এর পিছনে কোন যুক্তি আছে? আপনারা সবাই জানেন যে আগামী মাস 2024 সালের জুলাই মাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসে দুটো ব্যাপার কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে একেবারে স্মরণীয় হয়ে থাকবে। কেন না, একটা হচ্ছে DA মামলার ফাইনাল, হয়তো এটাকে তার যে সাবমিসিভ পোর্শনে আসছে, এটা সেখান থেকে একটা মোশন হিয়ারিংয়ে যাবে, যেটা মোশন হিয়ারিং পায়নি সেটা মোশন হিয়ারিংয়ে যাবে। এবং 16 জুলাই প্রায় 25,753 জন, মানে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে। তার জন্য মনে করা হচ্ছে যে টেট সার্টিফিকেটটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল, কারণ CBI যেভাবে উঠে পড়ে লেগেছে, সুপ্রিম কোর্টে 16 জুলাই যে ওই 26,000 শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ নিরূপণ হবে, তাদের প্যানেলটা বৈধ কি বৈধ নয় সেরকম ব্যাপার, যে হয়তো টেট সার্টিফিকেট চাওয়া হতে পারে, এরকম একটা খবর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে এসেছে। তার জন্য, অর্থাৎ যারা বৈধ শিক্ষক তাদের কাছে টেট সার্টিফিকেট থাকবে, এই মর্মে সরকার আঁচ করতে পেরে এই 2011 সালের 12 RLST-র সমস্ত টেট সার্টিফিকেটগুলোকে প্রদান করার জন্য অবশ্যই নোটিফিকেশান জারি করেছে। এবার প্রশ্ন হবে যে, স্যার অনেকে বলছেন আমরা তো টেট সার্টিফিকেট পেয়ে গেছি, টেট সার্টিফিকেট নিয়ে এসেছি, তাহলে লাইফ টাইম কোথায়, তো আমাদের সার্টিফিকেটে নেই, আমাদের আমার সার্টিফিকেট লেখা আছে 2018 সাল কি 2019 কি 2020, তাহলে লাইফ টাইম এই প্রশ্নটা আসছে কেন? হ্যাঁ, সে প্রশ্নে আসি। এবার সরকার থেকে ঘোষণা করা হচ্ছে যে লাইফ টাইম ভ্যালিডেশান এটা কিন্তু অবশ্যই করতে হবে, অর্থাৎ টেট সার্টিফিকেট শুধু নিলে হবে না, টেট সার্টিফিকেটের লাইফ টাইম ভ্যালিডেশান এই কথাটা থাকতে হবে। কি জানারা বা জিনারা টেট সার্টিফিকেট আগে তুলেছিলেন, তাদের তো একটা নির্দিষ্ট স্টিপুলেটেড ডেট দেওয়া আছে, তাদের ক্ষেত্রে কী হবে? না, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে সংশ্লিষ্ট রিজিয়ন যে অফিস আছে, সেই অফিসে গিয়ে আপনাকে টেট সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে আপনাকে ওই টেট সার্টিফিকেটের উপরে তাকে লাইফ টাইম ভ্যালিডেশান বলে একটা স্ট্যাম্প মারি নিয়ে আসতে হবে। এবং এখানে আরেকটা কথা বলার প্রয়োজন, যারা আনডিস্ট্রিবিউটেড, যারা যে সমস্ত টেট সার্টিফিকেট যারা নেননি, তাদেরকে আনতে গেলে একটা ফটো আইডেন্টিটি প্রুফ বা আধার কার্ড সঙ্গে নিয়ে যাবেন। টেট সার্টিফিকেট আনতে যাওয়ার সময় অ্যাডমিট কার্ড, ওই যে টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন। তো এই টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড আর ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে
আধার কার্ড দেখালেই আপনাকে টেস্ট সার্টিফিকেট দেবে। এবার যাদের টেস্ট সার্টিফিকেট আছে তাদের, কিন্তু যাদের লাইফ টাইম ভ্যালিডেশন সার্টিফিকেট নেই বা ওখানে তার লাইফ টাইম কথাটা চিহ্নিত করা নেই, তারা কী করবেন, সংশ্লিষ্ট রিজনাল অফিস থেকে ওই সার্টিফিকেট সংগ্রহ করার পরে, বা যাদের আছেন বা ওই যারা ওই সার্টিফিকেটটা নিয়ে রেখেছে তাদের কাছে, ওটাকে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের যে হেড অফিস এসএসসি, সেই পশ্চিমবঙ্গের হেড অফিসে গিয়ে ওখানে দেখবেন একটা ডেট ওয়াইজ, একটা মানে সাবজেক্ট ওয়াইজ ডেট থাকবে। সেই ডেটটা আপনাকে অবশ্যই আগে সংগ্রহ করতে হবে, কোন দিন কোন বিষয় হচ্ছে, সেই দিন গিয়ে আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে টেস্ট অ্যাডমিট কার্ড, অরিজিনাল টেস্ট সার্টিফিকেট, আর ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড, এবং সঙ্গে লিখতে এবং সঙ্গে নিয়ে যেতে একটা হোয়াইট পেপার A4 অ্যাপ্লিকেশান করতে হবে, যেখানে আপনাকে লিখতে হবে যে আমি অমুক সালের কোয়ালিফাইড ক্যান্ডিডেট, তাই আমি টেস্ট সার্টিফিকেট তুলেছিলাম অমুক দিন, কিন্তু আমার টেস্ট সার্টিফিকেটে লাইফ টাইম কথাটা লেখা ছিল না, যেটাকে যার কারণে আমাকে এটা লাইফ টাইম করাটা অবশ্যই প্রয়োজন, তাই দয়া করে এটাকে লাইফ টাইম করে দেন। এটা একটু খবর পাওয়া যাচ্ছে 1 ঘন্টার মধ্যে ওখান থেকে, কিন্তু লাইফ টাইম ভ্যালিডেশনের একটা স্ট্যাম্প আছে, সেই স্ট্যাম্পটা করে একটা ইনিশিয়াল দিয়ে দেওয়া আছে, তাহলে আপনার কাজ শেষ। তাহলে মনে রাখতে হবে যে টেস্ট সার্টিফিকেট যাদের আছে, যাদের নেই সবাইকেই কিন্তু কাজ করতে হবে, যাদের নেই তাদেরকে অবশ্যই সংশ্লিষ্ট রিজনাল অফিস থেকে সংগ্রহ করতে হবে, যাদের আছে তাদের কিন্তু রিজনাল অফিসে নয়, তাদেরকে ওয়েস্ট বেঙ্গলের যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে হেড অফিস, সেখান থেকে গিয়ে ওটার উপর লাইফ টাইম ভ্যালিডেশন সার্টিফিকেট মানে তার স্ট্যাম্প মারিয়ে ওটাকে ইনিশিয়াল করে নিয়ে আসতে হবে। কারণ এগুলো না করলে কী সমস্যা হতে পারে, কারণ এখন সবাই জানেন যে পশ্চিমবঙ্গে যেভাবে একটা চাকরির রমরমা চলছে, রমরমা কথাটা কেন বললাম না, যেভাবে চাকরি চলে যাওয়া রমরমা চলছে, যে কোনো মুহূর্তে CBI বা তদন্তকারী সংস্থা চাকরির সমস্ত কিছু ডকুমেন্টেশন চাচ্ছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, 1990 সালে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছিল ম্যানেজিং কমিটির মাধ্যমে, যে তাদের অ্যাপ্রুভড প্যানেল চাওয়া হচ্ছে, ভাবতে পারেন 1990 সালে যে শিক্ষক শিক্ষিকা যার অন দি ভার্জ অফ রিটায়ারমেন্ট, অ্যাট দি থ্রেশহোল্ড অফ রিটায়ারমেন্ট, তিনি হয়তো সামনের 6 মাসের মধ্যে রিটায়ার করবেন, তাকে বলা হচ্ছে তোমার অ্যাপ্রুভড প্যানেল দাও। আজ থেকে 35 বছর আগের অ্যাপ্রুভ প্যানেল তিনি কী করে পাবেন, তাই ওইটাকে কিন্তু লাইফ টাইম ভ্যালিডেশান অবশ্যই করিয়ে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু আপনি চরম ভুল করবেন। এবং তার সঙ্গে আপনাকে ফটো আইডেন্টিটি প্রুফ হিসেবে আধার কার্ড নিয়ে যাবেন, টেস্ট সার্টিফিকেটের আনতে যাওয়ার সময় অ্যাডমিট কার্ড সঙ্গে রাখবেন, এবং একটা হোয়াইট পেপারে আবেদন করতে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আমাদের সমগ্র ভিডিও। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করুন, আমি আমার বিচার বুদ্ধিমতো অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।